কোনো ফ্রেন্ডস যদি বলে ট্রিট দিতে এখন একার যুগে তো সেটাই বলে, কাউকে দেওয়ার দরকার নাই। দারুন দারুন দারুন, আমি তো দারুন খুশি হয়েছি মানে। আজকেও রিয়াকশনটাই দেখবো কতটা খুশি হয়। আজকে যাচ্ছে নাকি দেখ একটু, আজকেও সারপ্রাইজ হবে। সত্যি সত্যি এটা আমার ফোন। সো গাইস, কোলে বসে পড়। আচ্ছা সো গাইস, দারুন খুশি, অসম্ভব। ইয়েস, তোর মনটাই ফোনের বিষয়ে একটু খারাপই রয়েছে। আমার ভাই তো ভীষণ খুশি, দারুন দারুন দারুন, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ব্লগার গার্ল সুইটি। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন খুবই ভালো আছি। তো গাইস, থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা এক্স্যাক্টলি কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, এই ফোনটা আইফোন 8 প্লাস, এটা আমি আমার ভাইকে গিফট করব, ওই বিষয়ে কিচ্ছু জানে না। আর ওর ফোনটা গাইস অলমোস্ট 1.5 মাস হলো খারাপ হয়ে গেছে, আর মা অসুস্থ থাকায় মাকে নিয়ে ব্যাঙ্গালোর যাওয়ায় সময় হয়ে ওঠেনি ওকে ফোন কিনে দেওয়ার। গাইস, তোর মনটাই ফোনের বিষয়ে একটু খারাপই রয়েছে, তো সেক্ষেত্রে আজকেও সারপ্রাইজ হবে এই ফোনটার জন্য। তো আমরা আজকেও রিয়াকশনটাই দেখবো কতটা খুশি হয়। তো চলো লেট না করে ভিডিও স্টার্ট করি। ও গাইস, তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এর সাথে আর একটা জিনিসও রয়েছে, এই এয়ারপডটা গাইস। তো আইফোন 8 প্লাস প্লাস এই এয়ারপডটাই, দুটো জিনিস আজকে ওকে আমরা গিফট করতে চলেছি। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এটা পুরো সেট আপ আমি অলরেডি করে রেখেছি, তার একটু ভিডিওস করেছি ওকে দেখানোর জন্য। আর এই সেট আপ করে ওর ফটো টোটো দিয়ে প্লাস আইক্লুড অ্যাকাউন্ট খুলে টুলে পুরো ফুল সেট আপ আমি করে দিয়েছি। কেন কি গাইস, ওর ইউজ করতে যেন প্রবলেম না হয়, আজ থেকেই কমপ্লিটলি ও ইউজ করতে পারে, সেই জন্য সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি। তাই জন্য ওকে বক্স সমেত ভিডিওটি দিইনি, কারণ এটা একটু সেট করতে টাইম লাগে, তোমরা সবাই অলরেডি জানো সেই জন্যই। তো চলো লেট না করে ভিডিও স্টার্ট করি, আর স্কিপ না করে ফুল ভিডিওসটা দেখতে থাকো। সো গাইস, এটাতে আমি কভার লাগিয়ে দিয়েছি, কারণ ও কভার দিয়ে ফোন ইউজ করতে খুবই ভালোবাসে। তো সেক্ষেত্রে এটা পুরো ফুল রেডি করলাম, যেটুকুনি বাকি ছিল সেটাও করে দিলাম, সাথে এয়ারপডটারও কভার রয়েছে। এই যে গাইস, এটাও লাগিয়ে দেব এদিকে। হ্যাঁ, তো চলো রেডি। স্কাই কালারটা ভাইয়ের ফেভারিট আছে, তো সেই জন্য আমি এটা ওই স্কাই কালারই নিয়েছি। তো চলো এবার ওর ব্যাগে এটা আমি লুকিয়ে রাখি, ঠিক আছে, তারপর ওকে ডাকবো। সো গাইস, ক্যামেরার পেছনে মা আছে, মা এখন ক্যামেরা ধরে দিচ্ছে। তো এটা আমি ওর ব্যাগে রেখে দিচ্ছি, এই যে সাথে এয়ারপড। এবার আমার ওয়ালেটটাও রেখে দেবো, না বলে গাইস এটা যদি বাইরে দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে, তখন আবার ওর মনে হবে যে না কি আবার। আর ক্যামেরাটা না এই স্ট্যান্ডে রেখে আমি কোথাও একটা লুকিয়ে রাখবো। তো চলো, কোনো ওকে বুঝতে দেওয়া যাবে না, আমি প্রপার সারপ্রাইজ দিতে চেষ্টা করছি ওকে, কতটা খুশি আমি সেটা দেখবো গাইস, ঠিক আছে। তো চল এটা এবার সেট করে দিই। সো গাইস, ক্যামেরা ফুল রেডি, তো চলো এবার আমি ভাইকে ডেকে আসছি, ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো। ভাই, আমার ব্যাগে আমার ওয়ালেট, মা ভুল করে রেখে দিয়েছে, আমার ব্যাগে আসতে বলেছে তোর ব্যাগে রেখে দিয়েছে। আমার চেন করলো কে রে, আমার চেন তো লাগানো ছিল তার। মাই খুলে রেখেছে মেয়ে, মেয়েই তো। মাকে আমি ডেকে আসি, দাঁড়া। এই দিদি, হ্যাঁ, এটা কি দেখ, কি এই তো আমার ওয়ালেট। আরে মামি, এটা কি, আরে এটা কি, এটা একটা ফোন। আরে বাবা, ফোন তো আমার পিক কেন, আর এটা তো সেই তোর ফোন না, আইফোন আছে, এটাও আইফোন। হ্যাঁ এটাই তো আইফোন, তোরটা তো 13 প্রো ম্যাক্স, আর এটা তো 8 প্লাস। তুই চিনিস 8 প্লাস? হ্যাঁ, কেন চিনবো না, এটা কার, এই যে আরেকটা। আরে ইয়ারফোনটা আবার কার, এখানে কে রাখলো, আর কিছু আছে নাকি দেখ একটু তাড়াতাড়ি। না আর কিছু নেই, এই তো রয়েছে, এটা আবার কে রাখলো, ভালো করে দেখ পুরো সেটআপ, তোর ফেসবুক খোলা রয়েছে, তোর হোয়াটসঅ্যাপ, আমি নাম্বার দিয়ে পুরো সব করে দিয়েছি। সত্যি এটা তোর? হ্যাঁ সত্যি, এটা আমার ফোন, সত্যি বলছি। হ্যাঁ, আমি তো দারুণ খুশি হয়েছি দিদি, দারুণ দারুণ দারুণ, আমি তো দারুণ খুশি হয়েছি। মানে আমাদের এখানে তো মানে কারো তো 7 প্লাসই নেই, মানে আমাকে পুরো 8 প্লাস, সত্যি বলছিস, আমার কোনো ফ্রেন্ডের মানে 8 প্লাস তো নেই, মানে 7 প্লাসই নেই, 8 প্লাস তো দূরের কথা, মানে দারুণ খুশি, অসম্ভব। ইয়েস, মানে আমার 8 প্লাস, তার সঙ্গে আমার ইয়ারফোন।
আমি এটা তিন দিন আগে কিনেছি, তো মানে তিন দিন আগে চলে এসেছে, আমি পুরো সেট আপ করেছি, নতুন যে খুলেছি সেইগুলো ভিডিওস একটু করা আছে, তোকে আমি দেখাবো, কারণ তোর নতুন ফোন তুই একবার একটু দেখবি সেই জন্য। আর এর আনবক্সিং ভিডিও আমি করতে চাইনি, আমার তার তো ভিডিও আপলোড করেছি চ্যানেলে, এটা আর করবো না, তাই জন্য একটু করে রেখেছি তোকে দেখানোর জন্য, তোটা তোকে আমি দেখিয়ে দেবো। আর তুই খুব খুশি তো? দারুণ খুশি, দারুণ খুশি। তুই যে পুরো দেড় মাস মতো ফোন ছাড়া চলেছিস, ঠিক আছে, এই জন্য আমার মনে হয়েছে না আমি আইফোন কিনেছি, এবার তোকে আমি ওখানে লোকানো রয়েছে, দেখতে পাচ্ছিস? ক্লিক করবি, ঠিক আছে, তোর ভালো করে তোল এই ব্যাপারটা, তুই ফোনটা ভালো করে ধর, এই যে আমাকে যাতে একটু ভালো দেখে, বুঝলি না? দারুন দারুন পিকগুলো সেই উঠছে, ফটোগুলো কিন্তু এই আমার আইফোন 30 প্রো ম্যাক্সে যেমন লাইভ হয় তোরটাও লাইভ হয়, দেখ, ঠিক আছে। এই ফটো করার আগে যে কাজগুলো তুই করবি, যে মুভমেন্ট সেটা উঠবে, আবার সেটাকে আবার কেটে তুই এই ফটোটা না আবার একটু কেটে সামনের দিকে নিবি, সেটাও নেওয়া যাবে, পুরো খুশি, ফুল খুশি তুই। আমি তো দারুণ খুশি, দারুণ দিদি, আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তো দারুণ খুশি হয়েছি, দারুণ দারুণ, তোকে মানে বলে বুঝানো, বলে বুঝাতে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, এবার তুই সবাইকে একটু বল যে তুই খুব খুশি কিনা, একটু ভালো করে বল। হ্যালো গাইস, সবাইকেই বলছি আমি ভীষণ 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 হ্যাপি হয়েছি, মানে আমাদের এখানে মানে আমার এমনকি আমার কোনো ফ্রেন্ডেরও 7 প্লাসই নেই, আমাকে 8 প্লাস দিয়েছে। আমি তো করবি কিন্তু তোর যে বড় ফোন ওই ভাব দেখাবি না কারোর সাথে, আর তুই দেখাস না আমি জানি, কিন্তু ভেতর থেকে খুশি হচ্ছিস যে কারণ নেই তোর হয়েছে, ঠিক আছে, কারোর সাথে যেন আমি শুনি না যে না দেখ আমার আইফোন আছে এই ভাব না দেখাতে, ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাকে দেখিস আমার কোনো মানে আমি যে ফোন কিনেছি আমি কারোর ভাব দেখাই না, না না, সব পকেটে রেখে দিতে পারলে যেন বাঁচি, ঠিক আছে। আর ফোনটা এত ওয়েট, এটা ঠিক আছে, নর্মাল অ্যান্ড্রয়েড এর মতোই, একটু ইউজ করতে সমস্যা হবে, এই দেখ এটা কিন্তু উল্টো, ঠিক আছে, এই নিচে থেকে গেলে পরে এই ইয়েগুলো আসে, আমার ভাই খুবই টাকা জমাতে ভালোবাসে, ঠিক আছে, তো আমি নেক্সট রবিবারে, ও তো বাড়িতে এমনি নর্মালি খুব রান্না বান্না করে, তো নেক্সট রবিবারে ওর টাকা দিয়ে মানে ওর পকেট মানি যেটা গুছিয়ে রেখে দেয় সেটা দিয়ে মাটন আনতে বলবো, সেটা দিয়ে আমাকে ট্রিট দেবে অন্য কাউকে না। আর হ্যাঁ, কোনো ফ্রেন্ডস যদি বলে ট্রিট দিতে এখনকার যুগে তো সেটাই বলে, কাউকে দেওয়ার দরকার নাই, বিকজ বলবি যেদিন নিজে ইনকাম করে নিজে আইফোন কিনবো বা নিজে ফ্যামিলিকে গিফট করবো সেই দিনকে ট্রিট দেবো, তার আগে না, ঠিক আছে, কিন্তু সবাইকে একটু সেলফি তুলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটু ফটো তুলে দিবি, ঠিক আছে, এই গাইস। সো গাইস, আমার ভাই তো ভীষণ খুশি, দারুণ দারুণ দারুণ, ঠিক আছে, তো আমি নিজে অন্য জায়গায় বসতে যাচ্ছি, বলে কোলে বস, ঠিক আছে। তো যাই হোক গাইস, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আমি খুবই খুশি হয়েছি ওকে গিফটটা দিয়ে, কারণ ও নিজে খুব খুশি হয়েছে, ঠিক আছে, এই ভিডিওসটা বাবা মা দেখলে খুবই খুশি হবে, আই হোপ কি তোমরা দেখেও খুশি হয়েছে। সো গাইস, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাথে বেল আইকনটি অল করে দাও, দেন আমার দেওয়া ভিডিও সর্বপ্রথমে তোমাদের কাছে কি পৌঁছে যাবে। সো চলো গাইস, বাই। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, ঠিক আছে, তো টাটা।